नमस्कार दर्शक बंधु ओडार प्रथम हेल्थ वेब चैनल प्रिकॉशन फॉर हेल्थ को स्वागत कर करना दर्शक बंधु आर्थराइटिस माने गंठी भात रोग आज घरे 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 कम इनिशियल स्टेज रे गंठी भात थाएँ किलग किषध खाई कि तेल मसाज कर समयपाई उपशम पाई किंतु कि बहुत बड़ विपदर आशंका এমি কি গণ্ঠিভাত রোগ অনেক জীবনশৈলী বদলি দিয়ে থাকে তেমনি যদি আপনার গণ্ঠিভাত হয়েছি তাহলে কণ কম সব প্রিকশন নেবে সেসব বিষয়ে আলোচনা আজ আমি করা এবং আজ আমলোচনা ওড়িশার অভিজ্ঞ ডক্টর জ্যোতিরঞ্জন পড়া যা বহুত ভালো নিউমোটোলোজিষ্ট আজ আমি অনেক চলতে তাকে স্বাগত করা আজক্রম ডক্টর পরিড়া আপনার অনেক অনেক স্বাগত আমার কার্যক্রম आर्थर कहारण गंठी बात रोगियां आर्थरइट मैं गोटे गंठीर दरज फुला युजुअली गंठीर इनफ्लमेसन जो हुए जो इनफ्लामेसन पा जमा हुए गंठी भितर तो तो से गंठीटी साधारण दरज दरज हो फुए से साधारण आर्थर कहू कि देखिए आजिकल जेकोसी जगार पेन সমস্ত কেমন আর রিমারটিম বলে হয়ে গেলুয়াল বলি কিছু শব্দ না গোটা লেম অ্যান ওয়ার্ড প্রপর আর্থরাইটিস কইলে কেবল গণঠি পেন আর বা ফুল তা আর্থরাইটিস প্রকার আর্থরাইটিস আর্থরাইটিস অধিক প্রকার আছে প্রকারচুয়ালি আর্থরাইটিস আজি যদি চিকিৎসা যে মূল প্রতিরধক হল আমি মানে বহু টাইম রে রোগী যেত চিকিৎসা হ্যাঁ সেতানা কেউ টাইপ রাইটিসটা চিকিৎসা হচ্ছে

আউ গে টাইপের আর্থরাইটিস যেটা কম বয়সে দেখা যায় সেটা কোথায় ইনফ্লামেটেরি আর্থরাইটিস সেটা বড়র সেটা গোটা অটো ইমিউন ডিজিজ মানে সেই রোগীর কিছু ভুল নথে কিন্তু বডি যে ইমিউন সিস্টেম আছে বেড়েবে সে জাঁপারে নি এটা নিজের গণি বলে তেমন সি ইম্যুন্ম বা যে রোগ প্রতিরোধকর শক্তি অত জুক আফেক্ট করে বা জয়েন্ট আট্যা করে সেতবে ইনফ্লামেসন হয়ে এইটা যেকোন এজ্রে হয়েপার যেমি তা ভিতরে যে মানে রোগ রয়ে যেমন কি আমার রিমার্টেড আর্থরাইটিস আর যেটা স্ত্রী লোক মানুষকে বেশি হুয়ে গোটা আছে আঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা পুরুষ লোক মানুষকে বেশি হুয়ে আুবস্থাতে দেখা যায় যুবস্থার মানে কোড়িয়ে তিরিশ বর্ষ ভিতরে সাধারণত আরম্ভ হুয়ে সকালে উঠলে অন্টা দরজ হুয়ে আছে সবু বড় কথা হলো ছোট ছুঁয়র্থরাইটিস হয়ে পড়ে সেটাকে আমি কোথাও যুভে নাইলে আর্থরাইটিস তেমু ষোল বর্ষ বয়স্ যদি কম পিলাকে ইভেন আমাকে রোগী অছেন যে দুই বর্ষ তিন বর্ষ বয়সরেবি পিলাকে আর্থরাইটিস হয়েছে তেম এইভাবে ভাবে আর্থরাইটিস প্রকারভেদ হওয়া নিহতি আবশ্যক আর সেই অনুসারে যদি চিকিৎসা হব আউট এটা গোটে ক্রিস্টাল ইন্ডুষ্ট আর্থরাইটিস মানে আপনার কিছু নথি আপনার রাত্রে শুয়ে সকাল হঠাৎ উঠিল যে পাদর বুড়া আঙুঠা ফুঁলি সেটা সাধারণত ওল্ড এজ্র দেখা যায় পুরুষ মান পাখে বেশি দেখা যায় তেমন এইভাবে ভাবে যদি আপনার প্রকারভেদ ন করে পারিবেন তাহলে আর্থরাইটিস রিমাটিজিমই চিকিৎসা কলে আর্থরাইটিস চিকিৎসা সফল হব না তবে আর্থরাইটিস আমি অবহেলা নকি কেবে ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা পদ্ধতি যেমি কিন্তু প্রথম কাম হল সঠিক কেউ প্রকার আর্থরাইটিস বা গণ্ঠিব তো সেইটা আমি ডিটেক্ট করা নম্বর টু হল ম্যাক্সিম আর্থরাইটিসর চিকিৎসা অল্প দাম মেডিসিনে হয়েপরিব যদি আমি বহু জলদি চিকিৎসা আরম্ভ করা সাধারণত আমার অতি গোটে পেন স্টেরয়েড আটির যে আমার সাধারণত লোক বহুত ভয় থাকে কেতে থাকেগুড়া আর্থরাইটিসে সেটা দরকার হয়ে বাট সেটা বহুত বহু পিরিয়ড পিরডাই দরকার হ্যাঁ সেইটা একচুয়াল মুখ্য চিকিৎসা কেবে বিনো মুখ্য চিকিৎসা গুড আছে ডিজ মডিফাই এজেন্ট যেমনি মেথোট্রাট সালফাসোলাজিন আজকাল বহুগুড়া আছে যে বডি ইম্যুন্সম কন্ট্রোল রাখেন যা দ্বারা কি আপনার আর্থরাইটিস রোগের পরবর্তন লক্ষ্য করা এগুলা বেশি দাম নোহ সাধারণত আটশো হাজার টঙ্কা খরচ কলে জন লোকর চিকিৎসা হয়ে পাব

ডাক্তৰী চিকিৎসাৰে ৰব যদি পৰামৰ্শ ৰহিবৰ যা মেডিচিন অঁ যল মেডি প্ৰথম অৱস্থাৰ আৰম্ভ কৰিব আৰু তাৰাংৰে টিকে ৰোগ ভাল হ'ল পেন কমিলা নিয়মিত এক্সৰচাইজ কৰিব আৰুস ডায়েট খাইব ত'লে আৰ্থাৰাইট ৰোগ কণ্ট্ৰোল আৰু গোটেই জীৱন যাপন আপোনাৰ সুচাৰুৰূপে কৰি পাৰিব

म आडभैस यहाँ कि जि जिजे रोगी प्रथम अवस्था आप गठी फुलुची बा दर प्रथम अवस्था डाक्तरको ठिक परमर्श ने आज तारिखले बहुत प्रकार प्राय समस्त प्रकार आर्थरैट कन्ट्रोल रहिपार जीवन जापन निहति गोटे नर्माल लोक भाइ पारेको डक्टर परिडा सब आर्थरैटर चिकित्सा पढे म जम्ति कहली प्रति রোগর গোটে অডো অপরচুনিটি যেমি আপনার ডাইবেটিস জলদি ব্লড সুগার কন্ট্রোল করবে সেতে জলদি আপনার টার্গেট অর্গান ড্যামেজ যেমনি কিডনি ড্যামেজ আখি ড্যামেজ এগুলা হবেনি সে আমার আর্থরাইস রোগের যেতে পারটিলারি ইনফ্লামেটারি আর্থরাইটিসে আপনার যেতে জলদি ডাক্তর পাখানে পৌঁছবে যেতে জলদি রোগ চিকিৎসা হব তাহলে কোম্পানা আপনার ইনফ্লামেসনটা কন্ট্রোল হয়ে আপনার ডিফর্মিটি হব না নজিকালি আপনার দেখবে বহুগুড়ে যুবক অবস্থার বহু পিলা অনেক যে আর্থরাইটিস ঠিক चिक प्रारम्भिक बंका आन्ठु गन्ठी बङ्काइजा बेड जीवन सारा जीवनसारा बेकार है जान्ति कार्यमता हरे बसु ठीक टाइम चिकित्सा गरि अवस्थाको आसि पहचि नथाँदै तपाईँ डक्टर परिडा मोर प्रश्न रहेको एथरैटिस चिह्न कन् सब परीक्षा र সাধারণত মুহি ক্লিনিকা ডাইগনোসিস যেটা গোটে প্রপরলি ট্রেনে ডক্টর যেটা আমি ইউজুয়ালি রিমার্টোলোজিষ্ট বা অন্য মানে যে এই যে আর্থরাইটিস চিকিৎসা সম্বন্ধে জানিয়েছেন সে বহুগুড়ি আছে নাইনটি অফ দ ডিজিজ বাই পেসে যদি আপনার দশ মিনিট সময় দেবে বহুগুড়া জিনিস বিনা টেস্টে সেটা ডায়গ্নোসিসস হয়ে তেমন যে লোক সাধারণত ধারণা আছে কি ডাক্তার মান পা টেস্ট বহুত বহুগুড়া লিখবে বা ইনভেস্টগেশন করাইবে যেতে রোগী খরচা দেব সেমি না যদি আমি রোগীরা প্রপর হিস্ট্রি নেবা যে কে আরম্ভ হলি আর আউ আপেটা জয়েন্ট ইনভলভ হয়েছে সকাল উঠলে বেশি হচ্ছে কি সন্ধ্যাবেলা উঠলে বেশি এই সব যদি হিস্রি নবাও তা যদি প্রপরল এক্সামিন করি টিকিট পাঁচ মিনিট দেখা কি সেটা অ্যাকচুয়ালি প্রপরলি যেটা আর্থরাইটিস করছে সেটা জয়েন্ট রু আসুচি কি তা পাখা পাখি আসলু আসুচি কি টেন্ডনু আসুচি তাহলে মুখ ভাবুছি মোর দ্যান নাইনটি পরসেঁট অফ দ ডিজিজ আমি বিনা ইনভেস্টিগেশন বি ইনভেস্টিগেসন কিন্তু করুন বেড়েবেল আমি যেমন ব্লড পরীক্ষা যেমন ইউরিক এসিড লেবুল গোটে গাউটাই করু যেমন রিমার্টার্ড ফ্যাক্টর আন্টি সি সিপি টেস্ট গোটে অিমার্ড আর্থরাইট ইএসআর সিআরপি টেস্ট জানি জায়গা করা যায় তেমন এমনি বহুত গুড়ে টেস্ট কিন্তু যদি ডায়াগনোসিস ডাইগ্ন ঠিক না টেস্ট যদি করিবে তাহলে রে টেস্ট টেস্টগুলো মিসগাইড করে ট্রিটমেন্ট অযথা খরচা হয়ে গিয়েছিল মিসগাইড হওয়া যোগ তার প্রপর চিকিৎসা নিজে এই ডিফর্মিটিগুলো ডেভেলপ হয়ে যায় তবে ডক্টর পরিটা দিনকু দিন আর্থরাইটিস সংখ্যা বড়ুচি তবে ওশার কু চিকা রয়েছে এবং কেউ আমি চিকিৎসা করাই পাব যদি কিন্তু আপনার দশ বর্ষ বা পনের বর্ষ তে ওষার আর্থরাইটিস চিকিৎসার চিকিৎসা নাই আর্থরাইটি গোটে রিমার্টোলোজি গোটে বিভাগ যেটা কি রিসেট আমার মতো লাগুছে ভারতবর্ষ লাস্ট কোড়িয়ে তিরিশ বর্ষ ধরি এটা স্টার্ট হয়েছে আবার বহুত অল্প জায়গায় এই ট্রেনিং দিয়ে যায় রিমারটোলোজিটা হলো গোটে মডর্ণ মেডন গোটে স্পেসিফিক ডিপার্টমেন্ট যে আর্থরাইটিস রোগু চিহ্নট করতেই বা তার আডভা ট্রিটমেন্ট ট্রেনিং দিয়ে যায় তেমন আপনার আর্থরাইটিস আগুর কোম হোলো না আগুন যেহেতু টিপিকা ডাক্তার নাই তে রোগীকে অসুবিধা বহু হাউলটা তেম কারণ আর্থরাইটিস যেটা আপনার এটা বহু গোটে সিস্টমিক ডিজ্রি ম্যানিফেষ্টেসেন হয়ে পড়ে যেমনি গোটে রোগ আছে এসএলি তাহলে আপনার আর্থরাইটিসটা পেসেন্টর গণঠি দরজা হচ্ছে কিন্তু তার হুয়ে সাইলটেস কিডনিটা প্রোটিন লিক হয়ে তার হার্টের অসুবিধা হয়ে থাইপরে তেমন এটা গোটা মল্টি সিষ্টমিক ডিজর্ডর গোটে পার্ট হয়ে পড়ে তেমন ইভালুয়েট গোটে প্রপরলি ট্রেন ডাক্তার পর্টিলারলি জন দেখা বাহতি আবশ্যক এতে জন আর্থরাইটিস রোগ এবং সবুপ্র মেডিসন নেই তাহলে তার সাইড ইফেক্ট রয়েছে কি এনিথিং হাভিং ইফেক্টস ওইল হ্যাভ সাইড ইফেক্টস তেম সাইড ইফেক্টটা বড় কথা না সাইড ইফেক্ট সাধারণত মনিটরিং করা যায় সব লোক সাইড ইফেক্ট ডেভেলপ যদি ভুল চিকিৎসা মেডি সাইড ইফেক্ট মেড দরকার আপনার যদি তাকে খাই হুয়ে তো আপনার মেডন সাইড ইফেক্ট

গাড়ি গোটে আলোপিউরিন বটিকা নিহাকে দরকার তাকে যদি দেব ঠিক কারণ সেটা ইউরিকএসড কমে কিন্তু আলোপিউর গোটে হাইপর সেন্সিটিভ রিয়কশন আছে সিভিয় রিয়াকশন হয়ে তেমন আমি যদি লোক মানে যা রিমার্টেড আর্থারাইটিসে তা ভুল ডায়গ্নোস করি ইউরিকএসডি কমা তাহলে মতো লাগুছে কি এটা ঠিক নোহে আসা অযথা রোগী মানুষকে খরচা তো হলে খরচান্কেন্ড হল সেটা অযথা আপনার সাইড বেশি

মুহি কি সাধারণত খাদ্য সাংরে আর্থরাইটিস বেশি কিছু না গাউট রোগটি ছাড় দে গাউট রোগের বেশি খাইবে বা নেবে তাহলে সাধারণত গাউট্র বা ইউরিক মাত্রা বড় এটা পেনফুল আর্থরাইটিস করে বট যে সাধারণ আর্থরাইটিস যেমি আছে রিমারটেড আর্থরাইটিস অষ্টিও আর্থরাইটিস এধারণ পর্টিলার কেউ মেড কেউ যদি কেবল গোটিয়ে জিনিস হলো বাহার বেশি খাইবে না জঙ্ক ফুড খাইবে না টিকি তাহলে মতো লাগু আপ মেদবহুল আভয়েড করি কিনা আপনার যদি বুঝক ফুড খাই খাই যদি আপনার ওবেসটি হা তাহলে সেটা আপনার ওয়েট বি জয়েন্টগুড়া উপরে বহু প্রেসর পকাইব বি অসুবিধা করব তেমন মু যদি এত সামান্য জিনিসগুলা পদক্ষেপ নিয়ে যায় বা মানিকি চলতে তাহলে জন জীবন সুষম হয়ে পাব বা ঠিকঠাক চাইপার এতে ডক্টর পরিষ্ কোশ্চিন রকম আাইটিস হয়েছে সেই গোটে কিছু টিপস এবং তার টেক মেসেজ ক যে আর্থরাইটিস রোগী আমার অনেক ভাই ভী মানে অনেক মুখে গোটিয়ে জিনিস কবি দুই হাজার ষোল মশায় আর্থরাইটিস ডিজিজা ক্যুরেবল নহেলে এ ট্রিটেবল ডিজিজ ট্রিটেবল মানে যেমি ডাইবেটিস ব্লড প্রেসর কেণু যে আর্থরাইটিস রোগী মানে কথা শুনেছেন তা এত যে দুই হাজার সতেরো মশে মোস্ট অফ দ প্রায় সবু আর্থরাইটিস ইভেন যদি আমি তো ক্যুেবলার কারণ বহুত লোক ধারণা যে এটা তো ক্যুেবল না আমি ট্রিটমেন্ট কেঁকাব কিন্তু এই সবুাক রোগগুলা ট্রিটেবল ডিজ তেমন যদি ইয়র্ স্টেজ্রু যে আপনার হলে সাংে সাংে যাই যদি আপনার জন রিমাটোলোজিস্ট পরামর্শ নেবে তাঁকর মেডিসন মানিকি নিয়মিত সেবন করবে তাকে সে যেমি কসমিমাস যাই ফলো করবে আউ টিকে ডায়েট্রে

ଡାକ୍ତର ଜ୍ୟୋତିରଞ୍ଜନ ପରିଡ଼ା ଆଣ୍ଠୁଗଣ୍ଠି ଭାତ ରୋଗରେ ଡିଏମ୍ ଡିଗ୍ରୀ ଲାଭ କରିଥିବା ପ୍ରଥମ ଓଡ଼ିଆ ଡାକ୍ତର ଗଣ୍ଠି ଭାତ ରୋଗକୁ ଚିହ୍ନଟ କରିବା ଏବଂ ଏହାର ଚିକିତ୍ସାରେ ସେ ବେଶ୍ ଅଭିଜ୍ଞ ତାଙ୍କର ଦୀର୍ଘ ବର୍ଷର ଅଭିଜ୍ଞତା ଓ ଦକ୍ଷତା ଅନେକ ଆଣ୍ଠୁଗଣ୍ଠି ରୋଗୀଙ୍କୁ ଏକ ଯନ୍ତ୍ରଣା ମୁକ୍ତ ଜୀବନ ଦେଇଛି ତାଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ତାଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରିବା ପାଇଁ ମୋବାଇଲ ନମ୍ବର ହେଲା ନାଇନ୍ ଡବଲ୍ ଫାଇଭ୍ ସିକ୍ସ ନାଇନ୍ ଏଇଟ୍ ଜିରୋ ୱାନ୍ ଜିରୋ ୱାନ୍ જદી હેલ્થ રિલેટેડ કોણ કોરીસ રહી છી તાર સમસ્ય સમાધાન ચું તાહલે આમ વેબ ચાનેલ કુ સબસ્ક્રાઈબ ફેસબુક ટ્વિટર યુટ્યુબ